Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. Doctor Babu, sorry Titiman Babu, amar ar kichu korar nei. Korar nei mane? Apni ne doctor? Haan, ami doctor. তাহলে আমি ভগবান নই না কিন্তু তাই বলে যারা যারা ভেজাল ওষুধ তৈরি করে তাদের পক্ষে ফাঁসিটা তো অত্যন্ত কম প্রায় সুস্থ মানুষ সামান্য একটু জ্বর হয়েছে কেবলমাত্র খেয়াল এলসাইসের জন্য আজকে ডাক্তারবাবু আপনি প্লিজ আরেকবার চলুন আরেকবার দেখুন না না আমি আরেকবার দেখলে কিছু হবে না হবে হবে প্লিজ প্লিজ তো শান্ত নেই বলে অনেক দুঃখ তাই না মন্দিরে মন্দিরে মাথা ঠুকেছিস আমি আমার রাজাকে তোর হাতে তুলে দিয়ে গেলাম মমতা তুই তুই তোর মনের মতো করে মানুষ করে তুমি চিন্তা করো না দিদি আমি বেঁচে থাকতে তোমার রাজার কোনো অবহেলা হবে না আমি কথা দিচ্ছি আমার জীবন দিয়ে ওকে দেখব ওই যে আমার শূন্য জীবনে সাত রাজার ধন এক মানিক এই শুধু আমরা বিক্রি করিনি কিন্তু আমি জানি এটা এখান থেকে কেনা হয়েছে ক্যাশমেমো আছে আছে তবে সেটা পুলিশকে দেবো মারা গেছেন তো কি হয়েছে সে ব্যাপারে তদন্ত চলছে খবর পেলে জানাবো থানায় এসে এত রাত্রে বিরক্ত করার দরকার নেই দরকার নেই আজ দেড় মাস হল আমি এখানে ঘুরছি কত ডকুমেন্ট আমি আপনাদের এনে দিচ্ছি তার কোনো খোঁজও আপনি করেননি উপরন্তু আমি জানতে এলে আমার সঙ্গে ভদ্র ব্যাপারটুকু পর্যন্ত করেন না মেজাজ দেখান কি ভাবেন ওই ইউনিফর্মটা পরে চেয়ারে বসে নিজেকে কি ভাবেন আপনি আপনার মতো চুনোপুটিকে হাজতে পড়তে আমার বেশি সময় লাগে না এটা বাড়ি নয় বুঝেছেন এটা পুলিশ স্টেশন কি করি না করি সেটা আপনাকে কৈফিয়ত দেব না জানেন আপনি আপনি এখন আসতে পারেন আচ্ছা আমিও দেখে নেবো আপনি কৈফিয়ত দেন কি না আমি লালবাজারে যাব আপনার নামে রিপোর্ট করব আপনার চাকরি কি করে থাকে আমি দেখব কি আরে জান জান মশাই হ্যালো আরে বলুন বলুন মিত্র সাহেব সব সময় ওটার মধ্যে কি লেখেন বড় বাবু নিজের কথা লিখি রে এটা আরেকটা হয়তো একদিন আমি তোকেই দিয়ে যাব খোকা বড় হলে তাকে দিস হৃদিষ্ট ছেলে ঘুমোনি তাও দেখাচ্ছি মজা ঘুম পাচ্ছে না যে একটা গান গাও না ছোট মা আমি যে গান জানি না বাবা মা আমাকে রোজ গান নিয়ে ঘুম পাড়াতো গান না শুনলে আমার ঘুমই হয় না তাই নাকি তা বেশ তো তুমি বরং মার গানটা গাও আমি শুনি ছোট মা এবার তুমি গাও কি হলো ছোট মা গাও না আমি পারবো না রে ঠিক পারবে আমি ধরিয়ে দিচ্ছি ধীরে ধীরে আসে হাওয়া
বলছিলাম কি যে দিনের পর দিন রাতের পর রাত এভাবে অযথা ঘুরে ঘুরে তুমি নিজের শরীরটা নষ্ট করছো কেন? কি করব, কেমিক্যাল অ্যানালিসিসের রিপোর্ট, ডাক্তারের রিপোর্ট সব কিছু দিলাম, পুলিশ তবু কিছু কাজ করছে না, আশ্চর্য। এতে আশ্চর্য হবার কি আছে দাদা? আমি তো তোমাকে বলেই ছিলাম যে কিছু হবে না। মাঝখান থেকে তুমি তোমার শত্রু বাড়াচ্ছ। কোনো শত্রুর ভয়ে পিছিয়ে যেতে আমি রাজি নই। প্রতিশোধের কথা নয় ছেড়েই দিলাম, কিন্তু এত বড় একটা অন্যায়ের প্রতিবাদ পর্যন্ত করবো না। এই অন্যায়ের শেকড় যে কতদূর পর্যন্ত চলে গেছে তা তুমি ধারণা করতে পারবে না দাদা। খুঁজতে খুঁজতে তুমি এমন জায়গায় গিয়ে পৌঁছবে যেখানে তোমার পক্ষে কিছুই করা সম্ভব হবে না। কি বলছিস কি তুই? একবার যদি একটা সঠিক সন্ধান বা সূত্র আমি পাই। পেলেও কিছু করতে পারবে না দাদা, ওদের এত লোকবল আছে, ইনফ্লুয়েন্স আছে, তাছাড়া ওরা বিবেকহীন জানোয়ারের মতো, মায়া নেই, মমতা নেই, টাকা দিয়ে ওরা সব কিছু কিনতে পারে, এমনকি মানুষও। তাছাড়া এখন রাজাকে মানুষ করার দায়িত্ব রয়েছে, সেই জন্যে তুই আর বৌমা তো আছিস। তাই বলছি তুমি আবার আমাদের সঙ্গে নতুন করে জীবন শুরু করো। আজকে পরীক্ষার পর স্কুল ছুটি হলে তোমার সঙ্গে বেড়াতে যাব। আচ্ছা, আইসক্রিম খাবো কিন্তু। আচ্ছা, বলো না বাপি, নিয়ে যাবে তো? হ্যাঁ, এত করে ধরেছি, বিকেলে স্কুলের পর নিয়ে যাও, একটু আইসক্রিম টাইসক্রিম খাইয়ে নিয়ে এসো। কিন্তু রাজবাবু, আমাদের তো স্কুলে দেরি হয়ে যাবে, এরপর পৌঁছলে তো পরীক্ষার রেজাল্ট বেরিয়ে যাবে। দাদা আমি চলি, আমার দেরি হয়ে যাচ্ছে, তুমি বসো, তোমার বৌমা আসছে। সাবধানে যাস, ভগবান তোর মঙ্গল করুন। সাদা কেমিক্যাল ফ্যাক্টরি খবরটা পুলিশ স্টেশনে দিয়েছিলি, এবার উপরওয়ালা স্টেশনে যা, মার সালাকে। বাবাকে আর অমন ভাবে মারলো কেন? বাবা তো ওদের কোনো ক্ষতি করেনি। একদিন নিশ্চয়ই ওরা ঈশ্বরের কাছে শাস্তি পাবে। তাহলে এত দূর পর্যন্ত এগিয়েছিল। তুমি এদের কাউকে চেনো? না রাজা, আর চিনলেও কোন লাভ হতো না, তাহলে হয়তো তোমার বাবার মতো প্রাণ হারাতে হতো। কিন্তু আজ আমি প্রাণ হারাবার ভয় পিছিয়ে যাব না। আমার একমাত্র দাদাকে হারিয়েছি, বৌদিকে হারিয়েছি, তোমাকে আর হারাতে চাই না। তুমি আমার বংশের একমাত্র ভবিষ্যৎ, তুমি আমাকে কাকা বলে ডাকলেও আমার শূন্য জীবনে তুমি আমার নিজের সন্তানের মতো। আমার কথা যদি মানো তাহলে এ ব্যাপারে আর তুমি এগিও না। যারা গেছেন
তারা তো আর ফিরে আসবেন না। এই প্রদীপ আর আমি জ্বালাবো না যতদিন না আমার মনস্কামনা পূর্ণ হয়। কানুদা, তুমি কেন আমায় এটার বিষয়ে এতদিন জানাওনি? শুধু বড়বাবু বলেছিলেন আমার রাজা বড় হলে তাকে দিও এটা, তাই এতদিন বুকে করে রেখেছিলাম। বাবা স্মৃতি হিসেবে ওটা তুমি যত্ন করে রেখে দাও রাজাবাবু। তা হয় না কানুদা, বাবা যে প্রত্যাশা নিয়ে তোমার হাতে দাড়িটা দিয়ে গেছিলেন তা শুধু তুলে রাখবার জন্য নয়, যাদের কারণে ছোটবেলায় শ্মশানে দাঁড়িয়ে বাবার অমর দেহটা আগুনে পুড়তে দেখেছি, সেই শ্মশানে এক এক করে তাদের মরণ চিতায় আমি তুলবই। নইলে আমি পবিত্র সেনের ছেলে, রাজা সেন নই। আর সেই দিন এই নিভে যাওয়া প্রদীপ বাবা মায়ের আত্মার শান্তি কামনায় আবার আমি জ্বালব। তুমি আমায় চেনো? শুধু আপনাকে কেন, সব পুরুষকেই চিনি। যারা দ্রৌপদীর বস্ত্র হরণ করে, সীতাকে অগ্নিকুণ্ডে ছুঁড়ে ফেলে দেয়, সেই সব মহাপুরুষদের তো চিনতে সময় লাগে না? আরে বাহ, সুন্দর কথা বলো তো সুন্দরী, তো ভুলে যেও না রামচন্দ্রের পায়ের ছোঁয়ায় পাশানি অহল্যা জীবন ফিরে পায়। পুরুষের ওই স্পর্ধাটাকেও আমি চিনি। যাক, পেটের জ্বালা মেটাতে আমাকে বহু ঘাটের জল খেতে হয়েছে, কিন্তু নরকি নাম্বার আগে এত কম টাকায় আমি নিজেকে বেচবো না দত্ত সাহেব, আর কিছু ছাড়ুন। আমারই ভুল। প্রত্যেক মাসে অবশ্যই অবশ্যই। আপনি বাইরে গিয়ে দাঁড়ান, আমি তৈরি হয়ে আসছি। একটা লোক এসে সবকিছু তোলপাট করে দিয়ে গেল। একটা হদিশ পর্যন্ত রাখতে পারলি না লোকটা? শোন, যেমন করে হোক লোকটাকে আমার চাই, যদি না পারিস তোদের আমি আরে মায়ের তো গলত সময় পর আ গিয়া। এখানে তো দেখছি কেউ দিওয়ালি মানিয়ে গেছে। এই দেখুন বৃষ্ণারায়ণজি, এতগুলো লোক, একটা লোককে সামলাতে পারলো না। চুহাদের মেরে সাপ তাড়াবেন সদানন্দ বাবু? তা আমরা কি করবো সেটি, লোকটা ভয়ঙ্কর বড় মস্তান। তিনটে গোলাম বার করে বলল, একটা আপনি, হ্যাঁ একটা আমাদের সাহেব, আর একটা গোয়েঙ্কাজি, বলেই মারতে আরম্ভ করলো। বলো বল তোদের বাচ্চাকে, তা আমরা কি করে জানি বলুন? তারপরে সব আগুন লাগিয়ে দিল, বেচারা লাকিয়া সে আগুনে পুড়ে ছাই হয়ে গেল বাবু, ছাই হয়ে গেল। এটা তো বড় ভয়ঙ্কর ব্যাপার সদানন্দ বাবু, এ তো কোনো রাস্তার মস্তানের কাজ নয়, লোকটা তো জেনে বুঝে মৌচাকে হাত দিয়েছে। বুঝলেন কি না বুঝলেন সদানন্দ বাবু? বাচ্চা অপগণ্ডের দল, বেরো। বলুন কি করতে পারি?
প্রশ্নটা তো চোখের সামনেই রাখা আছে। শুধু জবাবটা চাই। হ্যাঁ, আমি তো কিছু বুঝতে পারছি না। সাত দিন সময় দিচ্ছি। তিনটে হেলে সাপের খবর পেয়েছি, বাকি শুধু একটি গোখরো। তোমাদের বাদশাহ আর সাত দিনের মধ্যে যদি আমি নামটা না জানতে পারি, তাহলে কিন্তু আমি তোকে ভয়ঙ্কর ভাবে জ্বালাবো। আরে হ্যাঁ, এটা তো ভুলেই গেছিলাম। এটা কেন? যদি শেষ পর্যন্ত জ্বালাতেই হয়, তাই মলমটা দিয়ে গেলাম। মোমবাতিগুলো আবার কোথায় রাখলাম? রোজ শালা লোকসেন। তোমার জীবনের আলো রীতা কই? আমি আমি তোমার জম দেখি পড়ে গেলে শালা। মানসী সেনকে চেনো? মানসী সেন? পবিত্র সেনকে চেনো? আমি কাউকে চিনি না, কাউকে চিনি না। আমি চেনো না? না, তাহলে তো পরিচয় করে দিতে হয়। আমি রাজা সেন। আমার বাবা পবিত্র সেন, তার স্ত্রী মানসী সেন আমার মা। এবার চিনতে পারছ? আস্তে আস্তে সব মনে করিয়ে দিচ্ছি। আমি কিছু জানি না, আমি কিছু জানি না। তুমি একা মারুনি সদানন্দ দত্ত, তোমরা সবাই মিলে প্ল্যান করেছিলে। শুধু একটাই ভুল হয়েছিল তোমাদের, পবিত্র সেনের সঙ্গে তার ছোট 10 বছরের ছেলেটাকে খতম না করে ফেলা। ভাবুনি সেদিন এক আস্তা করে ছুঁড়ে ফেলে দেওয়া সেই রাজা আজ সমাজের শুয়োরের বাচ্চাদের মারতে আসবে। ভুল যখন করেছ, আজ প্রায়শ্চিত্ত হোক তার। কি ব্যাপার? আরশোলা মারিয়ে আমি জুতো ময়লা করতে আসিনি। ওঠো ওঠো সদানন্দ দত্ত, আমি তোমাকে তোমার যোগ্য সম্মান দিতে চাই। সাত দিন সময় দিয়েছিলাম হারামজাদা, এবার আমার উত্তর চাই। রাম রাম, এ কি করলে তুমি? এটা কি জাল ওষুধের 2 নম্বরি টাকা? নেবে না, না যত খুশি নাও, না না। টাকা দিয়ে একদিন পবিত্র সেন ও তার স্ত্রীকে বাঁচানো যায়নি, আর আজ তুমিও আমাকে টাকা দিয়ে নিজেকে বাঁচাতে পারবে না। মানে? নামটা এবার বল। আমি জানি না। জানিস না, তবে জেনে রাখ, ঠিক যেভাবে সদানন্দ দত্ত অন্ধকারে পা পিছলে মারা গেছিল, ঠিক সেইভাবে আজ তুই বিষ খেয়ে আত্মহত্যা করবি।
এবার যা নিজের মনের মতন একটা জায়গা খুঁজে বার করে মর তুই। চলে গেল চলে গেল এই বুক চলে গেল সাহেব পিলারিয়া তুমি হচ্ছে সাহেব পিলারিয়া।
অবাক হবার মতন আজকের পৃথিবীতে আমার কাছে আর কিছু নেই কাকা বাবু। থামলেন কেন? চালান গুলি? তুমি যখন আমাকে আবিষ্কার করে ফেলেছো তখন নিশ্চয়ই বুঝতে পারছো হুকুম তামিল করার আমার অভ্যাস নেই। আমার ইশারাতেই চলে আমার রাজত্ব। তোমাকে শেষ করে আমার কি লাভ? তোমারই মতো আমারও চোখে রঙিন স্বপ্ন ছিল, কিন্তু বাবা মা মারা যাবার পরে দাদা আর আমি যখন হাত পেটা খেয়ে দারিদ্রার অভাবের মধ্যে বেঁচে থাকার চেষ্টা করছি তখন দেখলাম সমাজের মুখোশ পরা ভদ্রলোকেদের আসল রূপ। জানলাম অর্থই সম্মান, অর্থই সব। তাই নিষ্ঠাবান দাদা না পারলেও আমি অর্থের নেশায় ছুটে চললাম। যে মানুষ নিজের পাপে তার ভালোবাসার সংসারটাকে চোখের সামনে ভেঙে চুরমার হয়ে যেতে দেখে তার মনের কোনো খবর রাখো? আমরাই যদি সত্যিকারের আপনজন তাহলে তিনটি কুকুর পুষে রেখেছিলেন কেন? কুকুর পোষা আমার একটা বাতিক, বলতে পারো শখ। আপনার শখের লেলিয়ান শিখায় যে কত সুখের সংসার পুরো ছাই হয়ে গেছে সেই খবরটা কি রাখেন? আপনার শখ যে কত বড় পাপ। এই তো পাপই আমার ব্যবসা। কি আশ্চর্য, পাপ করবে কেউ আর শাস্তি পাবে অন্য কেউ। তোমার দিকে চেয়ে তোমাকে শাস্তি দেওয়া যাবে না। রাজা, না এটা হতে পারে না। তুমি কি করলে? শিখাবার চট করে ডাক্তারবাবুকে খবর না, তাতে তাতে কোনো ফল হবে না। যার জীবনের নিশানায় কোনোদিন ভুল হয়নি সে তার জীবন দিয়ে আজ শেষ লক্ষ্য ভেদ করল। শুধুমাত্র বংশের মর্যাদা রক্ষার জন্যে। মমতা, মমতা তোমাকে বোঝাতে চাইলেও তুমি আজ বুঝতে পারবে না। কিন্তু রাজাকে কোনোদিন ভুল বুঝো না। এছাড়া আমার কোনো উপায় ছিল না, কোনো উপায় ছিল না আমার। রাজার পিতৃ হত্যার প্রতিশোধ হয়ে উঠল আমার প্রায়শ্চিত্ত। একদিন তোমার ছোট মার কোলে তোমার মা এক অসহায় শিশুকে তুলে দিয়ে গিয়েছিলেন। আজ তোমার ছোট মাকে আমি তোমার হাতে তুলে দিলাম। আর তো আমাকে ক্ষমা করো, ছোট মাকে আমি তোমার হাতে তুলে দিলাম। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।